হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। 2023 সালে এসে যারা নতুন একটি ফোন কিনতে চান, বাজেট হলো 10,000 টাকার মধ্যে এবং এই বাজেটের মধ্যে বর্তমান মার্কেটে সব থেকে বেস্ট ফোনটি কিনতে চান, আজকের এই ভিডিওটি তারা সম্পূর্ণ দেখুন। কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব 2023 সালে সেরা 5টি ফোন, যে 5টি ফোন আপনাকে 10,000 টাকা বাজেটের মধ্যে সব থেকে বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। এই 5টি ফোন আপনি লং টাইম ধরে ইউজ করতে পারবেন, এই 5টি ফোন দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে ভালো ইন্টারনেট ব্রাউজও করতে পারবেন। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। আমাদের লিস্টের 5 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি, এই ফোনটি হলো ভিভো Y02। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.51 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে। আর এই ফোনটির ব্যাকসাইডে পেয়ে যাবেন সিঙ্গেল ক্যামেরা লেন্স, যার লেন্সটি হলো 8 মেগাপিক্সেলের। এই ক্যামেরাটি দিয়ে কিন্তু আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এই বাজেটের মধ্যে মোটামুটি কোয়ালিটির ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। আর এখানে দেওয়া হয়েছে একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটি দিয়েও আপনি HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও P22 প্রসেসরটি। এই প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ট এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে ভালো ইন্টারনেটও ব্রাউজ করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 12-এর গো এডিশন, এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে ফান্টাস ওএস 12। এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh-এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে 5 ওয়াটের একটি রিভার্স চার্জিংয়ের সাপোর্ট, যার ফলে জরুরি প্রয়োজনের সময় এই ফোনটি দিয়ে আপনি অন্য একটি ফোনও চার্জ করে নিতে পারবেন। এই ফোনটি বর্তমানে অফিসিয়ালভাবে এর 2 32 GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 9,999 টাকা, অর্থাৎ প্রায় 10,000 টাকা। যাদের বাজেট 10,000 টাকা এবং এই বাজেটের মধ্যে ভালো মাল্টিটাস্কিং এবং ভালো ইন্টারনেট ব্রাউজের জন্য একটি ফোন কিনতে চান, তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন। আমাদের লিস্টের 4 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি, এই ফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি M02। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.5 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে। আর এই ফোনটির ব্যাকসাইডে দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 13 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে বাজেট বিবেচনায় মোটামুটি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে দেওয়া হয়েছে একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটা দিয়ে কিন্তু আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের MT6739W প্রসেসরটি। এই প্রসেসরটি 28 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড, তবে এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে ভালো ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে Android 10, এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে ONE UI 2.0। এই ফোনটিতে কোনো সিকিউরিটি সেন্সর অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি, তবে এখানে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5000 mAh-এর একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে অফিসিয়ালের 2 32 GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 8,599 টাকা এবং 3 32 GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 9,999 টাকা, অর্থাৎ প্রায় 10,000 টাকা। যাদের বাজেট হলো 8 থেকে 10,000 টাকার মধ্যে এবং এই বাজেটের মধ্যে স্যামসাংয়ের একটি অফিসিয়াল ফোন কিনতে চান, তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন। আমাদের লিস্টের 3 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি, এই ফোনটি হলো স্যামসাং Z35। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.82 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে। আর এই ফোনটির ব্যাকসাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 13 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের একটি পোর্ট্রেট লেন্স এবং সর্বশেষ দেওয়া হয়েছে 0.08 মেগাপিক্সেলের একটি গুগল AI লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এই বাজেটের মধ্যে মোটামুটি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে পেয়ে যাবেন একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G35 প্রসেসরটি, এই প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে ভালো ইন্টারনেটও ব্রাউজ করতে পারবেন। আর এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ক্যাজুয়াল মানের গেমিং করতে পারবেন, এখানে ফ্রি ফায়ারের মতো গেমগুলো প্লে করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11,
আর এখানে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ব্যাক মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখানে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 6000 এমএএস এর একটি বিগ ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে অফিসিয়ালে 32 GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 9990 টাকা, অর্থাৎ প্রায় 10,000 টাকা, এবং এর 4/64 GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 10,990 টাকা, অর্থাৎ প্রায় 11,000 টাকা। যাদের বাজেট হলো 10 থেকে 11-এর মধ্যে এবং এই বাজেটের মধ্যে ভালো মাল্টিটাস্কিং সাথে ভালো ইন্টারনেট ব্রাউজারের সাথে মোটামুটি গেমিং করতে চান, তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন, কারণ এখানে আপনি ক্যাজুয়াল গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। আমাদের লিস্টের 2 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো রেডমি A1। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.52 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে। আর এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 8 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে 0.8 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এখানে পেয়ে যাবেন একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এই বাজেটের মধ্যে মোটামুটি কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। আর এই ফোনটির পাওয়ারের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও 822 প্রসেসরটি। এই প্রসেসরটি 12 nanometer আর্কিটেকে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে ভালো ইন্টারনেটও ব্রাউজ করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে Android 12 গো এডিশন, এর ব্যাকহ্যান্ডে দেওয়া হয়েছে MIUI 12। এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে অফিসিয়ালের 32 GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 9,999 টাকা, অর্থাৎ 10,000 টাকা। যাদের বাজেট বরাবর 10,000 টাকা এবং এই বাজেটের মধ্যে শাওমির একটি ফোন কিনতে চান, সাথে ভালো মাল্টিটাস্কিং করতে চান এবং এই ফোনটি দিয়ে ভালো ইন্টারনেটও ব্রাউজ করতে চান, তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন। আমাদের লিস্টের 1 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো Realme C30। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.5 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে। আর এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে সিঙ্গেল ক্যামেরা লেন্স, যার লেন্সটি হলো 8 মেগাপিক্সেলের। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে পেয়ে যাবেন একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটি দিয়ে আপনি HD ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এখানেও মোটামুটি কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য দেওয়া হয়েছে ইউনিসকের টাইগার সিরিজের T612 প্রসেসরটি। এই প্রসেসরটি 12 nanometer আর্কিটেকে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে ভালো ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। আর এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ক্যাজুয়াল গেমিং করতে পারবেন, এখানে ফ্রি ফায়ারের মতো গেমগুলো মোটামুটি ভালোই প্লে করতে পারবেন, তবে কোনোভাবে হাই সেটিংসে প্লে করতে পারবেন না, সেক্ষেত্রে অনেকটা ল্যাগিং ইস্যু দেখা দিবে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে Android 11, এর ব্যাকহ্যান্ডে দেওয়া হয়েছে Realme UI Go। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এখানে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5000 mAh একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে অফিসিয়ালের 32 GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 9,999 টাকা। যাদের বাজেট হলো বরাবর 10,000 টাকা এবং এই বাজেটের মধ্যে 10,000 টাকায় সব থেকে বেস্ট একটি গেমিং ফোন কিনতে চান, তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন, কারণ এই ফোনটি আপনাকে এই বাজেটের মধ্যে ভালো গেমিং এক্সপিরিয়েন্স দিবে। তবে ভিডিও শেষ করার আগে একটা কথা বলে রাখতে চাই, এই 10,000 টাকা বাজেটের ফোনগুলো থেকে আপনি ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন না। আপনার যদি ভালো গেমিং এক্সপিরিয়েন্স পেতে চান তাহলে আপনার বাজেট এর থেকে বাড়াতে হবে। এই ছিল আজকের ভিডিও, আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, আজকের মতো আল্লাহ হাফেজ।